তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল দোলগতি এটা কার জন্য, সরল দোলক, স্প্রিং এইসবের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পার্ট টু। তো আগের দিনে তোমাদের একটা কাজ দেওয়া ছিল, একটু দেখে নিও ক্লাসটা, যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কোয়াস ওমেগা টি, এটা কি সরল রেখার বা সরল দোল গতি প্রকাশ করে? তো এটা কিভাবে চেক করব? এটা চেক করার প্রসেস হচ্ছে আমাদের বেগটাকে নির্ণয় করতে হবে, যে ভি ইকুয়াল টু হয় ডি ওয়াই ডি টি, ইকুয়াল টু হচ্ছে যে এ অব ডি ডি টি অব সাইন ওমেগা টি প্লাস বি ইন্টু ডি ডি টি অব কোয়াস ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এ ইন্টু ওমেগা ইন্টু কোয়াস ওমেগা টি সাইন ডেরিভেটিভ করলে, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস বি, কারণ কোয়াসের ক্ষেত্রে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, তাহলে ওমেগা টু সাইন ওমেগা টি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা বেগটা। তাহলে এখন যদি বেগটা আমরা এটা পাচ্ছি, তাহলে ত্বরণ কি হবে? তাহলে ত্বরণ এফ ইকুয়াল টু হচ্ছে ডিভিডিটি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু, দেখো এখানে ওমেগার একটা বেরোলো, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি, কিন্তু আগে একটা মাইনাস সাইন হবে, মাইনাস এটা হচ্ছে বি ওমেগা স্কোয়ার কোয়াস ওমেগা টি। তাহলে এখান থেকে যদি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে এ সাইন ওমেগা টি প্লাস বি কোয়াস ওমেগা টি। তার মানে দেখো আমাদের এই সমীকরণটা এই ওয়াই এর মানটাই চলে এলো, তাহলে ওয়াই এর মানটা যখন চলে এলো, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার ওয়াই, অর্থাৎ এখান থেকে লেখা যেতে পারে এফ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, যেটা একটা সরল দ্রুতগতির সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা সরল দ্রুতগতির সমীকরণকে প্রকাশ করে। আবার দেখো কখনো কখনো তোমাদের বলবে যে লব্ধি বিস্তার বের করো, তাহলে এর ক্ষেত্রে তোমরা লব্ধি বিস্তার কিভাবে নির্ণয় করবে? ওকে, তো লব্ধি বিস্তার নির্ণয় করার প্রসেসটা কি সেটা আমরা দেখব। তাহলে সমীকরণটা কি দিয়েছিল, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস বি কোয়াস ওমেগা টি। তাহলে এই সমীকরণটা লব্ধি বিস্তার আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো ক্ষেত্রে আমরা লিখতে পারি যে যদি ধরি ধরি এ ইকুয়াল টু হচ্ছে আর কোয়াস থিটা এবং বি ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, এটা ধরতে পারি। তাহলে এটা যদি ধরি, তাহলে দেখো এই সমীকরণে বসালে উপর সমীকরণটা কি পাচ্ছি, উপরের সমীকরণটা পাচ্ছি আর সাইন ওমেগা টি ইন্টু কোয়াস থিটা প্লাস আর কোয়াস ওমেগা টি ইন্টু সাইন থিটা, অর্থাৎ এই সমীকরণটাকে লিখতে পারছি আর সাইন ওমেগা টি প্লাস থিটা, এরকম ফর্মে, তাই তো? তাহলে এই ফর্মে যখন লিখতে পারছি এখানে আরটা, আরটাই হয়ে যাচ্ছে কি, আরটাই হয়ে যাচ্ছে লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার। তাহলে এখন আমাদের আর এর মান বের করতে হবে। ওকে, তাহলে আর এর মান যদি বের করি, দেখো এ ইকুয়াল টু এটা ধরেছিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এইটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছে আর স্কোয়ার কোস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি আর স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে লব্ধি বিস্তার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার, ঠিক আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা লব্ধি বিস্তারের মানটা বের করতে পারবো। কিন্তু এখানে দেখো যে সমীকরণটা পেয়েছি, সমীকরণটা কি পেয়েছি, যে ওয়াই ইকুয়াল টু আর সাইন ওমেগা টু প্লাস থিটা। এখন দেখো যে সমীকরণটা লিখছি, সমীকরণটাকে যদি লিখি, তাহলে দেখো এই সমীকরণে ওয়াইটা কি ডিনোট করছে, ওয়াইটা সরলকে ডিনোট করে, আরটা কি হচ্ছে, আরটা হচ্ছে লব্ধি বিস্তার বা বিস্তারকে ডিনোট করছে, আর এক্ষেত্রে দেখো ওমেগা টি প্লাস থিটাই পুরো টার্মটা কাকে নির্দেশ করছে, এই পুরো টার্মটা নির্দেশ করছে দশাকে,
অর্থাৎ এক্ষেত্রে দশা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দশা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওমেগা টি প্লাস থিটা। ওকে, এখন দেখো যখন টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো মানে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ তখন দশা কত হচ্ছে, তখন প্রাথমিক দশা বা প্রারম্ভিক দশা, তখন দশা ইকুয়াল টু হচ্ছে দেখো থিটা, অর্থাৎ এই যে মানটা এটাকেই বলা হয় ইংরাজিতে ইপক, ইপক বা বাংলায় হচ্ছে ইপক, বা এটাকে প্রাথমিক দশাও বলা যায়। ওকে, তাহলে ইপক বা প্রাথমিক দশা বলতে কি বুঝি এটা? এখন দেখবে তোমাদের আমরা একটা অ্যাসাইনমেন্ট 7 দেওয়া হবে, তো অ্যাসাইনমেন্ট 7টা একটু সলভ করো, ঠিক আছে? এবং কিভাবে সলভ করবে এই প্রশ্নের আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা জানাবো। এবার দেখো আমরা যেটা এবার আলোচনা করব সেটা হচ্ছে যে সমীকরণগুলো আমরা লিখলাম ওই সমীকরণগুলোকে কিভাবে লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব। ওকে, তাহলে প্রথম যে সমীকরণটা ছিল কি ছিল বলতো, একেবারে প্রথমে লিখেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে এটা কিভাবে আমি লেখচিত্রে প্রকাশ করব, তাহলে ধরে নিচ্ছি আমি লেখচিত্রে প্রকাশ বলতে এখানে আমি ওমেগা টির সাথে প্লটটা করব, আর এইদিকে হচ্ছে ওয়াই। ওকে, মূল বিন্দু হচ্ছে এখানে। ওকে, তাহলে এখানে দেখো এই মানটা এটা কি হচ্ছে সাইনের সাথে ভ্যারি করছে, অর্থাৎ দেখো যে যদি সাইন ওমেগা টি ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ সাইন জিরো, সাইন জিরো মানে, সাইন জিরো মানে জিরো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো, ওয়াইও জিরো হয়ে যাচ্ছে। আর যখন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু, অর্থাৎ সাইন পাই বাই টু এর মান কত হয়, প্লাস ওয়ান, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস এ। এখন আবার যখন ওমেগা টি ইকুয়াল টু যখন পাই, তখন সাইন পাই মানে সাইন 180 এর মান হয় জিরো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো। আবার যখন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে 3π/2, তখন কত হচ্ছে, তখন ওয়াই ইকুয়াল টু হচ্ছে, কারণ সাইন 3π/2 আর 270 ডিগ্রির মান কত হয়, -1, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস এ। ওকে, আবার যখন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে 2π, তখন কত হচ্ছে, তখন আবার ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এইভাবে মানটা ভ্যারি করছে। তাহলে এই মানটাকে আমি যদি গ্রাফে প্লট করি, গ্রাফটা কেমন দেখতে হবে দেখি, তাহলে এই গ্রাফটা দেখতে হবে যে জিরো থেকে শুরু হচ্ছে, তার মানে দেখো ওয়াই ইকুয়াল টু জিরো যখন ওমেগা টি ইকুয়াল টু জিরো, তাহলে জিরো থেকে শুরু হলো এবং এটা একটা সর্বোচ্চ মান পেল। কোথায় সর্বোচ্চ মানটা এলো, এই সর্বোচ্চ মানটা পেল যখন ওমেগা টি ইকুয়াল টু 5/2, তখন এই মানটা এ। তাহলে এইটা হচ্ছে 5/2 আর ওয়াই এর মানটা হচ্ছে এ, সর্বোচ্চ মান হচ্ছে এ। ওকে, এবার দেখো এইখানে মানটা আবার কত হচ্ছে জিরো, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো কোথায়, যখন পায়ে, তাহলে পায়েতে হচ্ছে এটা জিরো। আবার দেখো 3π/2 হচ্ছে মাইনাস এ, অর্থাৎ 3π/2 এ এই গ্রাফটা দেখতে হবে এরকম, তাহলে এইটা হচ্ছে 3π/2, তাহলে 3π/2 কোণে এটা হচ্ছে মাইনাস এ, তার মানে এই যে মানটা হচ্ছে মাইনাস এ। আবার দেখো যখন 2π/2π এটা আবার জিরোতে চলে আসছে, তো 2π হচ্ছে এটা জিরো। ওকে, তাহলে গ্রাফটা এইভাবে প্লট করছে, আবার এইভাবে এরকম ভাবে কন্টিনিউ হতে হতে যাবে, যেখানে আবার এখানে পিকটা পাবো কততে, যে 5π/2। তাহলে এইটাই হচ্ছে এই গ্রাফটাকে প্রকাশ করছে। এখন এখানে এই গ্রাফটা থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে মোট 0 থেকে 360 ডিগ্রি মানে হচ্ছে 2π, এই যে মোট একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে কি বলা হয়, তাকে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ এই ক্ষেত্রে ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে 2π, অর্থাৎ টি ইকুয়াল টু হচ্ছে 2π/ওমেগা, বুঝা গেল? তাহলে এটা ওমেগা আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বলা হয় বা কৌণিক বেগও বলা হয়। তো দেখো এই সমীকরণটা আমরা এরকম দেখলাম, এবার আর একটা সমীকরণ দেখি, যে যদি ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি হয় তাহলে সেই সমীকরণটা কেমন দেখতে হবে। তো দেখো ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি সমীকরণটা, এদিকে ওমেগা এদিকে হচ্ছে, তাহলে দেখো যখন ওমেগা টি ইকুয়াল টু জিরো তখন ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো, তখন ওয়াই ইকুয়াল টু হবে এ, কারণ কস জিরো ইকুয়াল টু হয় 1। আবার যখন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে π/2 তখন ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, তখন ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো। অর্থাৎ এই গ্রাফটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে এ থেকে শুরু হবে, অর্থাৎ এ থেকে শুরু হলো π/2 এ জিরোতে, তাহলে জিরো থেকে তে আর এটা হচ্ছে π/2। আবার যখন দেখো ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে কত, যে পাই, তখন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এ, অর্থাৎ এই ভ্যালুটা হচ্ছে এখানে মাইনাস এ,
তাহলে এইখানে যে ভ্যালুটা হচ্ছে এটা পাই, এটা হচ্ছে মাইনাসে। আবার দেখো এই যে মানটা এটা হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু যখন 3π/2 তখন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাই জন্য দেখো এই যে 3π/2 এর মানটা হচ্ছে 0। আবার দেখো আস্তে আস্তে যখন ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে 2π তখন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, প্লাসে। তাহলে 2π আবার এটা মানটা হবে প্লাসে। তারপরে এইভাবে আস্তে আস্তে তাহলে এইটা এই মানটা হচ্ছে, এটা হচ্ছে 2π। আবার এই মানটা কত হচ্ছে, এটা হচ্ছে 5π/2, 5π/2 আবার ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা দেখতে এরকম হবে। আর এখানে যে মাইনাস ভ্যালুটা এটা হচ্ছে মাইনাসে, আর এইদিকে সর্বোচ্চ মান এটা হচ্ছে এ। তাহলে এই গ্রাফটা দেখতে এরকম হবে। আচ্ছা, এবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে স্যার তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা বা মাইনাস থিটা, এইরকম যে টার্মগুলো যেগুলোতে ইপক আছে, তো সেরকম টার্ম কিভাবে আমরা প্লট করব। ঠিক আছে, তাহলে সেই গ্রাফগুলো আমরা প্লট করতে গেলে দেখো ওয়াই ইকুয়াল টু লিখছি এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা যদি করা হয় তাহলে এখন দেখো তো যখন টি ইকুয়াল টু 0 তখন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, তখন ওয়াই ইকুয়াল টু বেরোচ্ছে এ সাইন থিটা। অর্থাৎ দেখো ওয়াই এর একটা পজিটিভ ভ্যালু আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 0 থেকে শুরু হবে না। তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কেমন দেখতে হবে, এই ক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এদিকে যদি ওমেগা টি প্লট করি তাহলে এখানে 0 তে একটা মান আছে, 0 তে একটা মান আছে, এই মানটাই হয়ে যাচ্ছে কত, এই মানটাই হয়ে যাচ্ছে এ সাইন থিটা মানটা। ওকে, এখান থেকে শুরু হচ্ছে, সর্বোচ্চ মান পাচ্ছে বা 0 হচ্ছে, আবার এইভাবে ভ্যারি করছে। ওকে, তাহলে এক্ষেত্রে যে মানটাকে যদি বাইরে বের দিদিকে নিয়ে আসি টানাই পেছন দিকে, তাহলে এই যে পার্থক্যটা হচ্ছে, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা মানে এখান থেকে এখানে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে থিটা। ওকে, এখন এই মানটা সর্বোচ্চ 0 তে তাহলে দেখো 0 হচ্ছে না, তাহলে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে, আবার দেখো এখানে সর্বোচ্চ মানটা কোথায় হবে, সর্বোচ্চ মান কিন্তু 5/2 হবে না, সর্বোচ্চ মান এই ক্ষেত্রে তাহলে 5/2 মাইনাস থিটাটা হবে। ঠিক আছে, আবার এখানে দেখো এই মানটা কত হচ্ছে, এটা হচ্ছে পাই মাইনাস থিটা, আবার যখন নেগেটিভ ভ্যালু সেটা কত হয়ে যাচ্ছে 3π/2 মাইনাস থিটা, এই মানটা কত হচ্ছে 2π মাইনাস থিটা। তাহলে এই যে সর্বোচ্চ মান এটা কত হচ্ছে, এটা হচ্ছে এ, আর এদিকে হচ্ছে এই সর্বনিম্ন মানটা মাইনাসে, এটা হচ্ছে এখানে থাকবে। কিন্তু আমরা যদি দেখি খেয়াল করে যে π/2 এ তাহলে কোথায় হচ্ছে, π/2 এ তাহলে দেখো এটা এখানে থাকছে, π/2 হচ্ছে এখানে, π/2 এখানে, অর্থাৎ দেখো π/2 এ কিন্তু সর্বোচ্চ মান থাকবে না, কম হচ্ছে। আর এই ক্ষেত্রে পাই মানটা কোথায় হচ্ছে, পাই মান দেখো একটা নেগেটিভ ভ্যালু রয়েছে, অর্থাৎ পাই দেখো এরকম একটা ভ্যালু রয়েছে যেখানে 0 হওয়া দরকার ছিল, তো পাই। আবার 3π/2 এ এখানে দেখো মানে সর্বনিম্ন হওয়া দরকার ছিল কিন্তু এটা সর্বনিম্নের থেকে একটু বেশি, তাহলে এটা হচ্ছে 3π/2। আর সেরকমই যদি এইটাকে আর একটু বর্ধিত করা হয় তাহলে দেখো 2π এর মানটাও আমরা পেয়ে যাচ্ছি, 2π যেখানে 0 হওয়া দরকার মানে 2π আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে এই গ্রাফটা আমার ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, গ্রাফটা এইভাবে লিখতে হবে। এরপরে যদি আসে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস থিটা যদি হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস থিটা, তাহলে এই গ্রাফটা কেমন দেখতে হবে। তো দেখো যখন টি ইকুয়াল টু 0 তখন ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ সাইন মাইনাস থিটা, অর্থাৎ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস এ সাইন থিটা, অর্থাৎ এই ওয়াই নেগেটিভ থেকে শুরু হবে। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন দেখতে হবে দেখি, এদিকে যদি ওমেগা টি প্লট করি তাহলে এখানে এটা হবে যে মাইনাস একটা ভ্যালু থেকে শুরু হচ্ছে, তারপর এটা ওইরকম, তাহলে এখানে যে ভ্যালুটা হচ্ছে এটাই হয়ে যাচ্ছে মাইনাস এ সাইন থিটা, এটা হচ্ছে ওয়াই এর মানটা। ওকে, এটা হচ্ছে 0, আর এই যে সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত হচ্ছে এতে, আর এদিকে হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস এতে, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার কত, এই পার্থক্যটাই হয়ে যাচ্ছে এখন থিটা, এই পার্থক্যটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে থিটা। এখন এখানে সর্বোচ্চ পিকটা কখন পাচ্ছি, যখন π/2 প্লাস থিটা হবে, আর এক্ষেত্রে হচ্ছে পাই প্লাস থিটা, এখানে হচ্ছে 3π/2 প্লাস থিটা, এখানে হচ্ছে 2π প্লাস থিটা। ঠিক আছে, এইভাবে তোমার মানগুলো ভ্যারি করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা গ্রাফ এরকম এলে গ্রাফ থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা করতে পারবে। ওকে, এবার আমরা এই সরল দোল গতি কয়েকটি সরল দোলকের বা সরল দোল গতি বা সরল দোলক বা স্প্রিং এইসব কয়েকটি উদাহরণ দেখবো এবং তাদের ক্ষেত্রে পর্যায়কাল কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্কের মানগুলো আমরা বের করবো। ঠিক আছে।
তো দেখা যাক এরকমই। প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সরল দোলক, সরল দোলক। তো সরল দোলক দেখতে কেমন হয়? সরল দোলক হচ্ছে একটা, ধরো সুতোর মাধ্যমে একটা লোহার বল বা কোনো বলকে তুমি যদি ঝুলিয়ে দিচ্ছ, হিম ভরের কোনো বলকে, এবং সেটা এইভাবে যদি এদিক থেকে এদিকে যদি দোলন খাচ্ছে, তাহলে সেই যে দোলকটা এটা হচ্ছে এই পথে ও যাত্রা করছে, তাহলে এই পথটা হচ্ছে, এটা হচ্ছে সরল দোলক। ওকে, এখন দেখো এর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এইটা অংশটাও এল। ওকে, এখন এর যে ওজনটা, ওজন সবসময় কাজ করবে কোন দিকে? নিচের দিকে, এমজি। আর এই কোণটা করছে, কোণটা ধরো থিটা কোণ করেছে, তাহলে এই দিক বরাবর উপাংশ কি দাঁড়াচ্ছে? এই কোণটাও থিটা হলে এমজি কস থিটা, আর এই দিক বরাবর উপাংশ কি হয়ে যাচ্ছে? যে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা বলটাই এর উপর বল প্রযুক্ত হবে, তাহলে এই যে বলটা হবে এটাকে বলা হবে প্রত্যানায়ক বল, অর্থাৎ রিস্টোরিং ফোর্স। তাহলে এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস এমজি সাইন থিটা। এটা লিখি, তাহলে এখন আমরা কি জানি, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ত্বরণ এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে বল বাই ভর, ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস জি সাইন থিটা। ঠিক আছে, এখন এই যে দূরত্বটা এখান থেকে, এর যে দূরত্ব, এই দূরত্বটা যদি ওয়াই দূরত্ব ধরি, এই দূরত্বকে যদি ওয়াই দূরত্ব ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখ সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এল, অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি ওয়াই বাই এল, অর্থাৎ এখান থেকে লেখা যেতে পারে, দেখো এফ প্লাস জি বাই এল ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো, অর্থাৎ দেখো এই যে ফর্মটা আসছে এটা আসছে এফ প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো ফর্মে। তাহলে এই ফর্মে যদি লিখি তাহলে দেখো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি জি বাই এল, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কি পাচ্ছি? ওমেগা ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার জি বাই এল। তাহলে ওমেগা যদি রুট ওভার জি বাই এল হয় তাহলে কম্পাঙ্ক এন ইকুয়াল টু কি হচ্ছে? ওমেগা বাই টু পাই, অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার জি বাই এল, আর পর্যায়কাল টি ইকুয়াল টু কি হয়? ওয়ান বাই কম্পাঙ্ক, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? টু পাই রুট ওভার এল বাই জি। এটা হয়ে যাচ্ছে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল এবং কম্পাঙ্ক এবং কৌণিক বেগের মানগুলো। ওকে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে, তাহলে দেখো স্প্রিং এর ক্ষেত্রে কি হচ্ছে, যে ধরে নিচ্ছে একটা স্প্রিং, এটা সমান্তরালে আছে এবং স্প্রিংটা একটা এম ভরের ব্লক দ্বারা যুক্ত, এবং স্প্রিংটার যে স্প্রিং ধ্রুবক সেটা যদি কে হয়, এবং স্প্রিংটার যদি যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা যদি এক্স পরিমাণে হয়, তাহলে ওর উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস কে ইন্টু এক্স। এখন এই এফ পরিমাণে বলের জন্য এম ভরটার একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি ক্যাপিটাল এফ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ সমান ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, অর্থাৎ এফ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখান থেকে লেখা যেতে পারে এফ প্লাস কে বাই এম ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, তাই তো? এখন এই সমীকরণটাকে যদি আমি সরল দোলকের সমীকরণ এফ প্লাস সরল দোল গতির সমীকরণ স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে কি পাচ্ছি? যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? রুট ওভার কে বাই এম। তাহলে এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওমেগা বাই টু পাই, অর্থাৎ ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই এম, আর পর্যায়কাল টি ইকুয়াল টু কি হচ্ছে? টু পাই রুট ওভার এম বাই কে, এম বাই কে। বোঝা গেছে? তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এটা দেখব। এখন দেখো স্প্রিং এরও আবার ভাগ আছে, সেটা কি? যদি স্প্রিং গুলোকে সমবায় যুক্ত করো তাহলে কি হবে? তো দেখি সেরকম একটা কেস, তাহলে এবার দেখবো স্প্রিং এর সমবায়। তো প্রথম আমরা যেটা দেখবো স্প্রিং এর সমবায়ের ক্ষেত্রে, ধরে নিচ্ছি দুটো স্প্রিং আছে, একটা স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ওয়ান, আর একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে টু, এবং এখানে হচ্ছে এম পরিমাণের ভর আছে। এইভাবে যদি থাকে তাহলে এদের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকটা আমাকে বের করতে হবে। তাই দেখো এর উপর যে এফ পরিমাণে বলটা প্রযুক্ত হচ্ছে, এফ পরিমাণে বলটা এই স্প্রিংটার ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, এই স্প্রিংটার ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, কিন্তু এই স্প্রিংটার যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা যদি এক্স ওয়ান হয় আর এটা যদি এক্স টু হয়, তাহলে কি আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু মাইনাস কে ওয়ান এক্স ওয়ান,
এবং এফ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে টু এক্স টু। এখন যদি এর জায়গায় একটা তুল্য স্প্রিং ব্যবহার করা হতো, তুল্য স্প্রিং বলতে যে এই দুটোর বদলে যদি আমি একটা ব্যবহার করতাম, একটা স্প্রিং ব্যবহার করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে যদি স্প্রিং দবা কে এস হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়াল টু মাইনাস কে এস ইন্টু এক্স, যেখানে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এক্স এই সমীকরণটা থেকে এক্স ইকুয়াল টু মাইনাস এফ বাই কে এস ইকুয়াল টু মাইনাস এফ বাই কে ওয়ান, এফ বাই কে ওয়ান মাইনাস এফ বাই কে টু, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি ওয়ান বাই কে এস ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে দেখো দুটো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক গুলো কি হচ্ছে, ব্যস্ত অনুপাতিকালি যোগ হচ্ছে, মানে ব্যস্ত ওয়ান বাই করে যোগ হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে দেখো কে এস ইকুয়াল টু কি পাচ্ছি, কে এস ইকুয়াল টু পাচ্ছি দেখো কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু, এটা হচ্ছে কে এস এর মান। তখন আমাদের ক্ষেত্রে ওমেগার মান কি দাঁড়াচ্ছে, ওমেগা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ছিল, যে রুট ওভার কে এস বাই এম, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে যে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু ইন্টু এম, অর্থাৎ এন ইকুয়াল টু কি হবে, কম্পাঙ্ক এন ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই টু পাই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু ইন্টু এম, ওকে। আর পর্যায়কাল টি ইকুয়াল টু কি হয়, যে টু পাই বাই ওমেগা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে টু পাই ইন্টু রুট ওভার কে ওয়ান প্লাস কে টু ইন্টু এম বাই কে ওয়ান ইন্টু কে টু, ঠিক আছে? তাহলে এটা আমরা পর্যায়কালের মানটা পেয়ে গেলাম। এবার দেখো এই স্প্রিং এর কম্বিনেশনটাই আমরা যদি সমান্তরালে থাকতো, অর্থাৎ এটা এইভাবে আর এটা আর একটা স্প্রিং এইভাবে এবং এটা এম ভরের ভর দ্বারা যুক্ত, তাহলে এটা হচ্ছে কে ওয়ান স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে কে টু, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কি হতো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে দুটো বল এটা দেখো একই রেখা বরাবর কাজ করছে না, মানে দুটো আলাদা বরাবর, তাহলে এর ক্ষেত্রে যে মোট বল এফ ইকুয়াল টু লিখতে পারি এইটার কি উপর বল এফ ওয়ান, এটার উপর বল এফ টু, এফ ওয়ান প্লাস এফ টু, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ওয়ান, এক দৈর্ঘ্য যেটা বৃদ্ধি হবে সেটা একই পরিমাণে হবে, আর এটা হচ্ছে মাইনাস কে টু ইন্টু এক্স, দুটোই সেম। আর দেখো তুল্য স্প্রিং যদি ব্যবহার করা হতো, তাহলে তুল্য স্প্রিং হলে একটা স্প্রিং হতো, তাই তো, যার এম ভর এবং এফ পরিমাণে বল প্রযুক্ত হচ্ছে, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা এর ক্ষেত্রে এক্স হতো। তাহলে এক্ষেত্রে তুল্য স্প্রিং কে পি যদি হয় স্প্রিং ধ্রুবক, তাহলে এখানে লিখতে পারি কে পি ইন্টু এক্স, অর্থাৎ এখান থেকে লিখতে পারি কে পি ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান প্লাস কে টু, অর্থাৎ এইভাবে কি হচ্ছে, এটা জাস্ট সমষ্টি হয়ে যাচ্ছে যখন সমান্তরালে যোগ করবো। তাহলে এখান থেকে বলো তো ওমেগা ইকুয়াল টু কি ছিল, যে কে বাই এম, তাই তো? অর্থাৎ কে পি বাই এম এক্ষেত্রে হবে, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাচ্ছে কে ওয়ান প্লাস কে টু বাই এম। এখন এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ওমেগা বাই টু পাই, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার কে ওয়ান প্লাস কে টু বাই এম। আর টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে টু পাই বাই ওমেগা, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে টু পাই রুট ওভার এম বাই কে ওয়ান প্লাস কে টু, এটা হচ্ছে মানটা, ঠিক আছে? তাহলে আমরা শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মানটা পেলাম, ওকে। এবার যদি এই কানেকশনটাই অন্যভাবে থাকতো, কিভাবে, যে ধরো এইদিকে একটা স্প্রিং আছে, এর স্প্রিং ধ্রুবক কে ওয়ান, মাঝে ভর হচ্ছে এম, এবং এখানে আর একটা স্প্রিং রয়েছে যেটা স্প্রিং ধ্রুবক হচ্ছে কে টু, তাহলে দেখো এই যে স্প্রিংটা এটা যদি এক্স পরিমাণে দৈর্ঘ্য কমে এইদিকে আসে, তাহলে এই দিকেও এক্স পরিমাণে দৈর্ঘ্য বাড়বে, তাই তো? তাহলে দেখো এবং দুটো বল দেখো দুটো আলাদা আলাদা বিন্দুতে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে এফ ওয়ান ইকুয়াল টু মাইনাস কে ওয়ান এক্স, আর এর ক্ষেত্রে এফ টু ইকুয়াল টু মাইনাস কে টু ইন্টু এক্স। আর যদি তুল্য স্প্রিং ব্যবহার হতো, তাহলে এফ ইকুয়াল টু কি হতো, মাইনাস কে ইন্টু এক্স, অর্থাৎ এখান থেকে এফ ইকুয়াল টু হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু, এখান থেকে লেখা যায় কে ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান প্লাস কে টু, অর্থাৎ এর ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার কে ওয়ান প্লাস কে টু বাই এম, এন ইকুয়াল টু কি হবে, ওয়ান ওমেগা বাই টু পাই, অর্থাৎ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু পাই রুট ওভার কে ওয়ান প্লাস কে টু বাই এম। আর টি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে টু পাই বাই ওমেগা, তাহলে টু পাই বাই ওমেগা ইকুয়াল টু কি হবে, টু পাই ইন্টু রুট ওভার এম বাই কে ওয়ান প্লাস কে টু, ওকে। তাহলে এইভাবে আমরা মানগুলো পাবো।
এবার এটা নিয়ে একটা কোশ্চেন আলোচনা করা হোক, যেরকম কোশ্চেন তোমাদের আছে পরীক্ষায়। তো দেখো এখান থেকে প্রথমটা থেকে একটা কোশ্চেন করছি, সেটা কোশ্চেনটা একটু লিখে নাও তোমরা পারলে। কোশ্চেনটা হচ্ছে যে একটি কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে এন টুকরো করলে মানে সমূহভাবে এন টুকরো করলে, দেখো এন টুকরো করলে প্রত্যেকটি টুকরোর স্প্রিং ধ্রুবক কত হবে, কত হবে? ওকে, তাহলে এর আগেরটাই দেখো, যখন K1 আর K2 শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছিল তখন আমাদের তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছিল 1/KS =1/K1 +1/K2। তাহলে এই ক্ষেত্রে কি আমি ধরে নিতে পারি যে এইটা, আমি উল্টো ভাবে যদি ভাবি যে এনটা টুকরো মিলিত হয়ে একটা কে স্প্রিং ধ্রুবক তৈরি হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এনটা টুকরোর একটা প্রত্যেকটা যে টুকরো সেই টুকরোগুলোর মানগুলো ধরে নেওয়া হচ্ছে যে কে প্রাইম স্প্রিং ধ্রুবক। এই কে প্রাইম এর স্প্রিং ধ্রুবকের এনটা স্প্রিং ধ্রুবক মিলে একটা কে স্প্রিং ধ্রুবকের স্প্রিং তৈরি হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে 1/K = কি লিখতে পারবো, 1/K' +1/K' প্লাস এইভাবে করতে করতে এন সংখ্যক পর্যন্ত 1/K' = হচ্ছে NK', অর্থাৎ এর ক্ষেত্রে কি লিখতে পারি, অর্থাৎ এর ক্ষেত্রে লিখতে পারি K' = হচ্ছে N×K, অর্থাৎ দেখো কে গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রত্যেকটা টুকরোর স্প্রিং ধ্রুবক কি হবে, N×K। তাহলে এটা দেখো একটা দাদাগিরির কোশ্চেনের মতো হয়ে গেল। তা দাদাগিরির গুগলি কি বলে যে কোনো জিনিসকে কাটলে কোন জিনিসটা বড় হয়, তা দেখো জিনিসটাকে কাটছি এবং এটা বড় হচ্ছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে স্প্রিং ধ্রুবক, বোঝা গেল? ওকে, এরপরে আমরা যেটা দেখবো, আমরা দেখছিলাম উদাহরণ স্প্রিং এর ক্ষেত্রে দেখলাম, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউ নলের ক্ষেত্রে। 3 নম্বর উদাহরণ হচ্ছে ইউ নল। তো দেখি একটা ইউ নলের ছবি আঁকছি, ছবিটা একদম পারফেক্ট ছবি হচ্ছে না, তো চেষ্টা করছি। এবং এই ইউ নলটার প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, এবং ইউ নলে ধরে নিচ্ছি যে তরলটা আছে, এই তরলটা লেভেলটা হচ্ছে এল লেভেল পর্যন্ত আছে। তাহলে এই তরলটার যদি ঘনত্ব, তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে এই তরলটার ভর কত ধরতে পারি, যে 2 × α × L × ρ, এটাই হয়ে যাচ্ছে ভর, তাই তো? ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে তরলটার ভর, মানে এম, ক্যাপিটাল এম। এখন কি করা হচ্ছে যে এই দিকের তরলের মানটাকে একটু নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, এদিকে নামিয়ে দিলে এইদিকে কি হবে, এইদিকে হচ্ছে এই লেভেলটা আরো এই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দেখো দুটো লেভেলের মধ্যে যে পার্থক্য এখন তৈরি হচ্ছে সেটা কত হচ্ছে, এই লেভেলটা নামিয়েছি এক্স পরিমাণ, তাহলে এখন এইদিকে এক্স পরিমাণে উঠছে, তাহলে এখন পার্থক্য হচ্ছে 2x পরিমাণ। তাহলে 2x এর তরলের 2x পরিমাণ যে পার্থক্য হচ্ছে, সেই পার্থক্য তরলের বলটা কতটা হচ্ছে, বলটা, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ, তাহলে এর ক্ষেত্রে ভর কত হবে, 2x × α × ρ, এটাই হয়ে যাচ্ছে ভর, তার সাথে জি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার প্রযুক্ত বলের মান। তাহলে আমার ত্বরণ F = কি দাঁড়াচ্ছে, যে বলটা কি নিচের দিকে কাজ করছে, অর্থাৎ একটা মাইনাস সাইন দিচ্ছি, অর্থাৎ = প্রযুক্ত বল হয়ে যাচ্ছে 2x α ρ g / এই মোট ভর, তাহলে কি হচ্ছে 2α ρ × L। এটা তো দেখো এখান থেকে কি কি কেটে যাচ্ছে, প্রত্যেকটা আমি কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে দেখো x × g / L, অর্থাৎ দেখো আমরা লিখতে পারি F + g / L × x = 0, অর্থাৎ এটা সরল দোল গতির সমীকরণ F + ω² x = 0 সাথে ম্যাচ করছে।
তাই তো? তাহলে এই সমীকরণটা যদি ম্যাচ করে তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি বাই এল, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি বাই এল, তাহলে এন ইকুয়াল টু কি হচ্ছে 1/2 পাই রুট ওভার জি বাই এল, এটা হয়ে যাচ্ছে কম্পাঙ্ক মানটা, আর পর্যায়কাল টি ইকুয়াল টু কি হচ্ছে 1/n ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এইভাবে আমরা এই ইউ নলের মধ্যে যে তরলটা আন্দোলিত হবে সরল দোল গতিতে তার কম্পাঙ্ক এবং পর্যায়কালের মানটা আমরা নির্ণয় করে নিতে পারছি। ওকে ওকে, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। পরের ক্লাসে আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছি, অ্যাসাইনমেন্ট 7। সে অ্যাসাইনমেন্ট 7টা তোমরা একটু দেখে নিও। ওকে, আজকের জন্য এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।